লক্ষীর ভান্ডারে ফর্ম তোলা নিয়ে বিভিন্ন জায়গা থেকে আজ বিশৃঙ্খলা ছবি সামনে এসেছে। একই সঙ্গে পূর্বস্থলী, মুরারই, কুলতলি, ক্যানিং, ব্যারাকপুর, দুর্গাপুর, জলপাইগুড়ি এবং মালদার ছবি দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি জায়গাতে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় লক্ষীর ভান্ডারে ফর্ম তোলা নিয়ে। রাত থেকে ছিল লম্বা লাইন, সকালে ভিড় বাড়ায় শুরু হয় ধাক্কা ধাক্কি, বিভিন্ন জায়গাতে মানা হচ্ছে না কোভিড বিধি। এই মুহূর্তে ব্যারাকপুরের ছবি দেখতে পাচ্ছেন। একই ছবি কদম্ব গাছের বিল কান্দাতেও, সেখানেও ভিড়, আর সে ভিড়ের মধ্যে মানা হচ্ছে না করোনা বিধি। বহু মানুষ তারা ফর্ম বিলি করছেন বা ফর্ম নিতে এসেছেন, অনেকের মুখেই ছিল না মাস্ক। মুরারইয়ের ছবি দেখছেন। করেয়া কদম্ব গাছেতে লক্ষীর ভান্ডারে ফর্ম তোলার ফিলাপের জন্য টাকা নেওয়া হচ্ছিল এবং সেখানে ক্যাম্পের বাইরেই চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি হয়। মুরারইয়ের ছবি দেখতে পাচ্ছেন। অক্ষয় কুমার হাই স্কুলে ফর্ম নিতে গিয়ে রীতিমতো ধাক্কাধাক্কি হয়ে যায়, পড়ে গিয়ে আহত হন 6 জন মহিলা, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্কুলের সামনে লম্বা লাইন পড়েছিল, দূরত্ব বিধি তো মানা হয়নি, মুখে মাস্ক না পরেই অনেকে লাইনে দাঁড়িয়েছিলেন। যদিও গোটা ঘটনার পর প্রশাসনে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এবার দেখাবো পূর্ব বর্ধমানে পূর্বস্থলীর ছবি। সেখানে শ্রীরামপুরে চূড়ান্ত বিশৃঙ্খলা, স্থানীয় স্কুলের ক্যাম্পে রাত থেকেই ছিল লম্বা লাইন, কয়েক হাজার মহিলা ভিড় করেছিলেন লাইনে, সামলাতে হিমশিম খেয়ে যায় পুলিশ। অবস্থা সামাল দিতে মাইকে চলে প্রচার, ভিড়ের কারণে উধাও দূরত্ব বিধি, অনেকেরই মুখে মাস্ক ছিল না। এরপর খবর পেয়ে ক্যাম্পে যান মন্ত্রী স্বপন দেবনাথ। পুলিশকে মাস্ক বিলে পরামর্শ দেওয়ার পাশাপাশি লাইনে দাঁড়ানো মহিলাদের তাড়াহুড়ো না করার অনুরোধ জানান মন্ত্রী, যদিও এরপরে বিশৃঙ্খলা ছিল অব্যাহত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।